নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী বিপত্তারিণী পূজার সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করব। মা বিপত্তারিণী হলেন সর্বময় মঙ্গলদাত্রী। তিনি তার ভক্তদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করেন এবং সকলের মঙ্গল করে থাকেন। মা বিপত্তারিণী তার ভক্তদের সমস্ত বিপদ হরণ করেন। তিনি মা কালীরই অপর এক রূপ। প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের এবং রথযাত্রা অর্থাৎ রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে, সেই তিথি অনুসারে মা বিপত্তারিণীর পূজা করা হয় এবং এই বিপত্তারিণী পূজা করলে বিভিন্ন বিধি নিষেধ মেনে সেই পূজা সম্পূর্ণ করতে হয় এবং পূজার পরে ব্রতকথা শ্রবণ করতে হয়। ব্রতকথা শ্রবণ ছাড়া পূজা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। চলুন এই মা বিপত্তারিণীর পূজার ব্রতকথা পাঠ করা যাক। মা বিপত্তারিণীর ব্রতকথায় দুই রাজপরিবারের কাহিনীকে ঘিরে। তখন বিদর্ভের রাজা সত্যদাস, তার পুত্র অলকেশ একবার মিকড়া করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন। সেই জায়গাটি ছিল অবন্তি রাজের মিকড়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তি রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজদরবারে। সে সময় অবন্তি রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি সব ঘটনা শুনে অলকেশকে বন্দী করার আদেশ দিলেন। রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশিল রাখিয়া অন্ধ কারাগারে। রাজপুত্রে বন্দী হওয়ার খবর বিদর্ভে পৌঁছালে বিদর্ভরাজ সত্যদাস ছুটে গেলেন অবন্তি রাজের দরবারে, কিন্তু অবন্তি রাজ তাকেও বন্দি করলেন। বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দী হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন। তখনই তৈপবাণী হল, বিপত্তারিণী দুর্গার পূজাহ বিশেষ, আমার প্রতি ভক্তি শ্রদ্ধা তোমায় অশেষ। চোখের জল মুছে রানী পূজার আয়োজন করলেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণীর পূজা সেরে রানী ভক্তি ভরে দেবীর স্তব করতে লাগলেন। বিপত্তারিণী মা জগৎ জননী, এ ঘর সংকট হতে রক্ষা করো তুমি। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না স্তব করতে লাগলেন আর সংকল্প করলেন, মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন। স্ত্রী এবং মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তিরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে, তুমি আমার ভক্তকে বন্দী করে রেখেছ, দেখো আমি কষ্ট পাচ্ছি, এখনই তাদেরকে মুক্ত করে দাও। সে মোর প্রিয়জন নাকি তুমি, তারে বন্দী রাখিয়েছ, দুঃখ আমি পাই। এই স্বপ্ন পেয়ে অবন্তিরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলকেশকে মুক্তি দিলেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলকেশের বিবাহের প্রস্তাব দিলে এভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল। দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। বিদর্ভের রানী রত্নার এই ব্রতকথা স্মরণ করে আজও তাই বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পূজা করে থাকেন। তাই আমাদেরও উচিত সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠে এবং শান্তি ফিরিয়ে আনার জন্য বাড়ির মা বিপত্তারিণীর আরাধনা করা, তার পূজা করা এবং পূজার সমস্ত বিধিনিষেধ নিষ্ঠা সহকারে পালন করে পূজার পর রক্ষা কবচ বা লাল সুতো বেঁধে দেওয়া এবং একটি বারের জন্য হলেও ব্রতকথা শ্রবণ করা। মধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে। আপনারা পূজার শেষে একটি বারের জন্য হলেও ব্রতকথা শুনবেন এবং পূজা যদি না করতে পারেন সেক্ষেত্রে ব্রতকথা অন্তত একটি বারে হলেও শ্রবণ করবেন। ব্রতকথা শ্রবণেও সেই পূজার সময় ফল লাভ করতে পারবেন।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।